আমার কথা কি ক্লিয়ার শুনতে পাও তোমরা? না কোনো নয়েজ সাথে যাচ্ছে? ক্লিয়ার শুনতে পাচ্ছি, ক্লিয়ার শোনা যাচ্ছে? ম্যাম ক্লিয়ারলি তোমাদের তোমাদের কথা আবার কারো কারো ক্লিয়ার, কারো কারো ক্লিয়ার না। আমি তো একদম ইয়ের কাছে বসছি, একদম রাউটারের কাছে বসছি, যাতে ক্লিয়ার শোনা যায়। আচ্ছা আর আমি দেরি করবো না, তোমাদের 36 হয়ে গেছে। তোমাদের গতদিন আমি পড়ালাম কি ক্রিয়েটলাম শেয়ার এবং যা কিছু সাইন সিমটম থেকে ইনভেস্টিগেশন থেকে তোমাদের ট্রিটমেন্টের বেলায় আমি এসে ট্রিটমেন্টের তোমার প্রিভেন্টিভ আর ডেফিনেটিভ ট্রিটমেন্ট, ডেফিনেটিভ ট্রিটমেন্টের মধ্যে মাইল্ড প্রিএক্লামশিয়া, হ্যাঁ প্রিভেন্টিভ হিসেবে মাইল্ড সিভিয়ার সবকিছু একই, আর ডেফিনেটিভ এর মধ্যে মাইল্ড গতদিন আমার পড়ানো হলো। তোমরা কিন্তু রেসপন্স করবা, হ্যাঁ না হ্যাঁ না বলতে থাকবে, তাহলে আমরা বুঝবো যে তোমরা আছো। তোমাদের গতদিন আমি কি পড়ালাম বলো তো, কতটুকু পড়ালাম এটুকু বলতে পারো না? তোমাদের পুরো না পড়া তো, তোমাদের মাইল দেখলাম শেয়ার ম্যানেজমেন্ট আমার হয়ে গেছে কিন্তু পড়ানো। সিভিয়ার শুরু করতে যাচ্ছিলাম, দেখলাম সময় অনেক হয়ে গেছে, সিভিয়ার থেকে আমি বাদ রাখছি, কারণ সিভিয়ার তো অনেক বড়। কি এস অন্য তোমাদের তো কারো কথা শুনতে পাই না আমি। হ্যালো কি ম্যাম? তোমরা তোমাদেরকে আর মিউট করে কথা বলতে থাকো। হ্যালো তোমরা কি শুনতে পাচ্ছ? ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তোমরা কথা বলো, তাছাড়া তো আমি তো বুঝতে পারবো না যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। তাহলে বলতে পারো না কেন গতদিন কি পড়ালাম? প্রিএক্লামশিয়া তো আপ টু দা ম্যানেজমেন্ট অফ মাইল্ড প্রিএক্লামশিয়া আমার পড়ানো হয়ে গেছে গতদিন, সিভিয়ার প্রিএক্লামশিয়ার ম্যানেজমেন্টটা বাদ ছিল, আজকে আমি সিভিয়ার প্রিএক্লামশিয়াটা পড়াবো। তাহলে সিভিয়ার আমি শুরু করে দিলাম, সিভিয়ার প্রিএক্লামশিয়াটা তোমার সবকিছু কিভাবে কোনটাকে সিভিয়ার বলি আমি এটা আগে বলে ফেলছি, এখন শুধু ম্যানেজমেন্টের মধ্যে প্রিভেন্টিভ একই, প্রিভেন্টিভ মাইল্ড সিভিয়ার সবকিছু একই, ডেফিনেটিভ সিভিয়ার প্রিএক্লামশিয়া কিন্তু হসপিটালাইজেশন কি ম্যান্ডাটরি, এখানে কোনো অপশন নাই যে আমি বাড়িতে থেকে ট্রিটমেন্ট দিব, তাহলে হসপিটালাইজেশন ম্যান্ডাটরি। এখন গোল অফ ম্যানেজমেন্ট অফ সিভিয়ার প্রিএক্লামশিয়া কি, এটা তোমাদের কিন্তু পড়ানো হয়ে গেছে অলরেডি আগে, যে আমরা প্রিভেনশন অফ কনভালশন এটা পরীক্ষাতে ধরে এবং ভাইভাতেও ধরে, প্রিভেনশন অফ কনভালশন, কন্ট্রোল অফ হাইপারটেনশন অ্যান্ড অবস্থিতি, এর সাথে একটা জেনারেল ম্যানেজমেন্ট দিতে পারো, জেনারেল ম্যানেজমেন্ট, তারপর কিন্তু মেন তিনটা গোল প্রিভেনশন অফ কনভালশন, কন্ট্রোল অফ হাইপারটেনশন অ্যান্ড অবস্থিতি ম্যানেজমেন্ট। প্রিভেনশন অফ কনভালশন আমরা কি কি করতে পারি? মেন আমরা করি ম্যাগনেসিয়াম দিয়ে করতে পারি, ডায়াজিপ ফিনিটোয়েন দিয়ে, কারণ তুমি দেখলে একটা গ্রামে পেশেন্ট আছে আমার ম্যাগনেসিয়ামটাকে আমরা ম্যাক্স হেল্প বলি সংক্ষেপে, তখন আমি কি করব রোগীর কনভালশন মানে সিভিয়ার প্রিএক্লামশিয়া দিয়ে আমরা কনভালশন প্রিভেন্ট করতে অনেক সময় দেখা যাচ্ছে যে যেকোনো মুহূর্তে তার কনভালশন হতে পারে, আমরা দিতে পারি ফিনিটোয়েন দিয়ে দিতে পারি। তাহলে মেন আমরা ম্যাগনেসিয়াম সালফেটটা বলবোই, প্রথম নাম্বারে থাকবে ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে প্রিভেনশন অফ কনভালশন যদি রিটেনেও আসে কি কি দিয়ে করা হয়, তাহলে তোমরা লিখবে ম্যাগনেসিয়াম সালফেট, ডায়াজিপাম, ফেনিটোয়েন। আর কন্ট্রোল অফ হাইপারটেনশন আমরা কি কি ড্রাগ দিয়ে, মেইনলি কি কি ড্রাগ দিয়ে করি আমরা? লেবেটালল, হাইড্রালাজিন, নিফেডিপিন। আমরা কিন্তু এখানে সিভিয়ারটার কথা বলছি প্রিএক্লামশিয়া, মাইল্ড প্রিএক্লামশিয়া তো অনেক সময় আমরা তোমরা কি দেই, মিথাইল ডোপা দেয় না? মিথাইল ডোপা দেই। তোমাদের ড্রাগস এর একটা চ্যাপ্টার আছে সুন্দর করে, কি একদিন লাগবে। তাহলে সিভিয়ার প্রিএক্লামশিয়ার তোমার গোল অফ ম্যানেজমেন্ট বলা হয়ে গেল, এখন কনভালশন, কন্ট্রোল অফ হাইপারটেনশন এগুলো আবার পরে কিন্তু আসবো। আর অবস্থেটিক ম্যানেজমেন্ট প্রিএক্লামশিয়া আমাদের মেন মাথায় থাকবে, যে এখানে ডেলিভারি এখানে ইন্ডিকেটেড ইফ জেস্টেশনাল এজ 34 অর মোর, 34 হয়ে গেলে আমরা জানি যে লাং ম্যাচুরেশন হয়ে যায়, এখানে যেহেতু সিভিয়ার প্রিএক্লামশিয়া আমরা এখানে আর দেরি করব না, এখানে তাহলে 34
আর মোর হলে আমরা আমাদের অপশন কি একটা ভেজালাল ডেলিভারি একটা সিজারের সেকশন। ভেজালাল ডেলিভারি কখন করি আমরা যদি কখনো সার্ভিক্স ফেভারে পাই তাহলে আমরা এই ক্ষেত্রে এআরএম করতে পারি। এআরএম মানে তো বুঝো আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন, অক্সিটোসিন দিতে পারি। আর আমরা কি করব এখানে ফার্স্ট স্টেজকে কি করব কাটেল্ড করব এগুলো দিয়ে, আর সেকেন্ড স্টেজকে কি করব কাটেল্ড করব কিভাবে ফোর্সে ভেন্টোস দিয়ে। আমরা শর্টকাটে কিন্তু ডেলিভারি করার চেষ্টা করব, যত কম টাইম লাগবে পেশেন্টের জন্য ভালো। তাহলে আমরা ভেজালাল ডেলিভারিও করতে পারি, সিজার সেকশনও করতে পারি। তাহলে ভেজালাল ডেলিভারি যদি কোনো কন্টেন্ডিকেশন না থাকে আমরা ভেজালাল ডেলিভারি করব। আর সিজার সেকশন কখন করব আমরা, যখন দেখবো যে আর্জেন্ট টার্মিনেশন ইজ নিডেড। যখন আর্জেন্ট দেখা যাচ্ছে যে আমাদের 6 to 8 hours এর মধ্যে ডেলিভারির কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে করবো, কিংবা আর্জেন্ট এখন ইম্পেন্ডিং এক্লাম্পশিয়ার মতো ভাব হয়ে গেছে তাহলে আমরা তখনই তাকে টার্মিনেশন করবো, এক্ষেত্রে সিজার সেকশন করবো। যদি ফিটাল ডিস্ট্রেস থাকে তাহলে কি করবো, ফিটাল ডিস্ট্রেস থাকলেও সিজার সেকশন করে ফেলবো। সার্ভিক্স যদি আনফেভারেবল এক্ষেত্রেও যদি বুঝে যায় আমাদের 6 to 8 hours এর মধ্যে আমাদের সম্ভাবনা নাই সেক্ষেত্রেও করে ফেলবো। আর সিভিয়ার প্রেক্লাম্পশিয়া উইথ টেন্ডেন্সি টু প্রলং কি ইন্ডাকশন যদি আমাদের কাছে মনে হয় সেক্ষেত্রে আমরা সিজার সেকশন করে ফেলতে পারি। আর আরেকটা কি ইন্ডিকেশন যদি অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশন থাকে, যেগুলো আমাদের জেনুইন ইন্ডিকেশন সিজার সেকশন, যেমন কন্ট্রাক্টেড পেলভিস আমরা করি না একটা নর্মাল পেশেন্টেরও করে ফেলি, সেক্ষেত্রে জেনুইন যেখানে ইন্ডিকেশন আছে কন্ট্রাক্টেড পেলভিস, ম্যাল প্রেজেন্টেশন, পাস্ট হিস্ট্রি অফ সিজার সেকশন কিংবা প্লাসেন্টা প্রিভিয়াই, এসব ক্ষেত্রে আমরা সরাসরি সিজার সেকশন করে ফেলবো। তাহলে তোমার অবস্টেটিক ম্যানেজমেন্টের মধ্যে কি গেল, ভেজালাল ডেলিভারি আমরা কাদের করব কিভাবে করব আর সিজারের সেকশন। এখন আসো যে ম্যানেজমেন্টটা তোমরা আমরা তো করি, এখন তো বললাম তোমাদের যে 34 অর মোর এই ক্ষেত্রে কিন্তু সিভিয়ারের ক্ষেত্রে বললাম, কিন্তু যদি পেশেন্ট 34 এর নিচে হয় তখন আমরা কি করব। তাহলে যদি 34 উইকস এর নিচে হয়, যদি 32 to 34 উইকস হয় তাহলে ডেলিভারি ইজ ওপেন ডিলেড, এক্ষেত্রে আমরা একটু ডিলে করতে পারি ফর এ লিমিটেড পিরিয়ড অফ টাইম। যদি আমরা 34 এও নিয়ে আসতে পারি আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারবো, এক্ষেত্রে আমরা কি করবো, আমরা তো জানি যে 34 উইকস এর আগে সবগুলোকে আমরা কি করি রেসপন্স করো কি দেই আমরা লাং ম্যাসুরেশনে স্টেরয়েড দিই। হ্যাঁ তাহলে আমরা স্টেরয়েড দিয়ে দেবো 34 এর আগে আসলে আমরা স্টেরয়েডটা দিয়ে দেবো। তারপরে আমরা যদি মনে করি এখানে প্রোফাইল্যাকটিক ম্যাগনেসিয়াম সালফেট দিব, আর আমরা অ্যান্টিহাইপারটেনসিভ তো দিব, দিয়ে আমরা ট্রাই টু কি কাম টু 34 এ নিয়ে আসার চেষ্টা করব। আমরা যে পারবো সেটা তো জানি না, কিন্তু ভালো থাকতে পারে 34 এ আনার পরে, তখন 34 এর হয়ে গেলে তখন যে ম্যানেজমেন্ট এতক্ষণ বললাম সেটাই। এখন মনে করো একটা পেশেন্ট আসছে বিটুইন 24 to 32 উইকস, তবে একটা জিনিস মনে রাখবা সবসময় এই ধরনের খারাপ পেশেন্ট কি, যে কোনো পেশেন্টই যখন আসে, পেশেন্ট তো পেশেন্টই, তাদের কিন্তু একটা কাউন্সেলিং করে নেবা সুন্দর। কাউন্সেলিং করে নিলে তোমাদের উপর ব্লেম আসবে কম, আর কাউন্সেলিং যদি না করে তাহলে কিন্তু অনেক ব্লেম চলে আসে যে আমাকে বলে নাই, এন করে নাই, তেন করে নাই, এটা আমাদেরকে কোনো টার্শিয়ারি লেভেল হসপিটালে যেতে বলে নাই ডাক্তার। তোমরা যদি আগে বলে রাখো পেশেন্টকে, দেখবে তো পরে এই ব্লেমগুলো তোমাদের দিবে না। আচ্ছা এখন আসো যে তাহলে 32 থেকে 34 বললাম, এখন মনে করো যে 24 থেকে 32 তে যদি কোনো পেশেন্ট আসে কি করবা, এখানে কাউন্সেলিং করবা যে রিস্ক এন্ড বেনিফিট, কারণ এখানে বাচ্চা কিন্তু ছোট। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা স্টেরয়েড কিন্তু দিব, কর্টিকোস্টেরয়েড কিন্তু লাং ম্যাসুরেশনে দিয়ে দিব। আর পেশেন্টকে কাউন্সেলিং করব, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট কি ইউজুয়ালি আমরা করি যে তার রিস্ক কি বেনিফিট কি, রিস্ক বেনিফিট কম্পেয়ার করতে বলবো যে এই হতে পারে। আর এইসব পেশেন্টকে কিন্তু অবশ্যই আমরা ম্যানেজ টার্শিয়ারি কেয়ার হসপিটালে, কারণ এখানে নিওনেটাল সাপোর্ট লাগবে, ঠিক না? 24 থেকে 32 ইক্সে নিওনেটাল সাপোর্ট লাগবে না এখানে, বা কি হয় এখানে 1 kg তার নিচেও হতে পারে, তার একটু বেশিও হতে পারে। 1 kg ওজনে হয়তো তোমার 26 to 28 ইক্সে বাচ্চার ওয়েট কিন্তু 1 kg হয় অ্যাভারেজ। তাহলে টার্শিয়ারি কেয়ার হসপিটালে নেওয়ার জন্য পেশেন্টকে মোটিভেট করবো আমরা ফর নিওনেটাল সাপোর্ট, নিয়ে না যেতে পারলে তখন তো আলাদা, আমরা তখন রিসবন কনসেন্ট নিয়ে রেখে দিই। এখন ডিউরেশন অফ এক্সপেক্টেড ম্যানেজমেন্ট আমরা এইসব পেশেন্টের 24 থেকে 32 উইকস আমরা কিসের উপর ডিপেন্ড করে, এটা একটা কি ম্যাটারনাল উইসের উপর নির্ভর করে, এস্টিমেটেড ফিটাল ওয়েট যেটা আমি একটু আগেই বললাম জেস্টেশনাল এজের উপর,
আর ম্যাটারনাল ফিটাল স্ট্যাটাসের উপরে। এই সময় যদি দেখি যে সবকিছুই মোটামুটি ভালো আছে, তখন আমরা কিন্তু কন্টিনিউ করবো। আর যদি দেখি যে মায়ের অবস্থা খারাপ কিংবা বাচ্চার অবস্থা খারাপ, সেক্ষেত্রে ওইটা আমরা করব না। আচ্ছা, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট এইসব ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড কখন? এই সিভিয়ার প্রি এক্লাম এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট কন্ট্রাইন্ডিকেটেড কখন? এই কন্ট্রাইন্ডিকেটেড তোমাদের প্রশ্ন আসতে পারে, কন্ট্রাইন্ডিকেটেড এই যে কখন, অথবা আরেকটা অপশনাল কোশ্চেন থাকতে পারে, ইন্ডিকেশন অফ ইমিডিয়েট ডেলিভারি কখন? ইন্ডিকেশন অফ ইমিডিয়েট ডেলিভারি যেটা, সেটাই কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড। হ্যাঁ, তাহলে কখন? ইন প্রেজেন্স অফ ফিটাল কম্প্রোমাইজ, যদি ফিটাল কম্প্রোমাইজ অবস্থায় থাকে তাহলে আমরা কিন্তু দেরি করব না। আনকন্ট্রোলড হাইপারটেনশন, এই এই 24 থেকে 32 এর মধ্যে যদি আনকন্ট্রোলড আমরা ওষুধপত্র দিয়ে ড্রাগস দিয়েও কন্ট্রোল করতে না পারি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কি করব, টার্মিনেশন করে ফেলবে। তাহলে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কন্ট্রাইন্ডিকেটেড এই সময়। আর কি কি যদি এই সময়ের মধ্যে সে একলাংশে ডেভেলপ করে ফেললো? ইয়েস নো বলতে থাকো খালি, একজন আরেকজনের দিকে সে আছে যে কে বলবে, শুনতে পাও? জি ম্যাম, শুনতে পাই। তাহলে ইন প্রেজেন্স অফ ফিটাল কম্প্রোমাইজ, আনকন্ট্রোলড হাইপারটেনশন, একলাম্পসিয়া যদি হয়, পেশেন্ট যদি ডিআইসি ডেভেলপ করে, পেশেন্ট যদি হেলথ সিন্ড্রোম ডেভেলপ করে, যেটা আমি আগেই বলছি হেলথ সিন্ড্রোম কিন্তু পড়ানোর সময়, যদি সিভিয়ার ইপিগ্যাস্ট্রিক পেন, তারপরে তোমার যদি কোনো ইনভেস্টিগেশন আমাদের হাতে থাকে, যদি দেখা যায় যে প্রোগ্রেসিভলি তার প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, এসব ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করব না, টার্মিনেশন করে দেবো। সেরেব্রাল ইডিমা যদি পেশেন্টের ডেভেলপ করে, পালমোনারি ইডিমা ডেভেলপ করে, তারপরে পেশেন্টের আইজার ডেভেলপ করছে এবং দেখা যাচ্ছে যে আইজার দিন দিন ডিটোরিয়েট করছে, আমরা সিরিয়াল আল্ট্রাসোনোগ্রাম করে কোনো ইম্প্রুভই নাই, সেই সব ক্ষেত্রে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে অনেকগুলো পয়েন্ট এসে গেল কিন্তু এখানে, এখানে তোমাদের বইয়ের সবই কিন্তু বইয়ে আছে, বই পড়লে তোমরা এই লেকচারে পরে বই পড়বা, কিন্তু আর সময় নাই তোমাদের হাতে, তাহলে দেখবা যে জিনিসটা ক্লিয়ার হলো, সাথে সাথে পড়বা সাথে সাথে ক্লিয়ার হবে, 10 দিন পরে পড়বা একটা লাইনও মনে থাকবে না। এখন আমি বললাম তাহলে 24 থেকে 32 উইকস বললাম, আমি কিন্তু উল্টা দিক থেকে আসছি, 34 অ্যান্ড অ্যাবভ বলে ফেলছি, 32 থেকে 34 বলে ফেলছি, 24 থেকে 32 বলে ফেলছি, এখন বিলো 24 কি? এখানে আউটকাম ইজ ভেরি মাচ পুর। আর কাউন্সিলিং, এখানেও কাউন্সিলিং করবো পেশেন্টের রিস্ক অ্যান্ড বেনিফিট। অনেকে বলতে চায় না যে এটা ভ্যালুবল প্রেগনেন্সি, আমার যা আছে ভাগ্যে আমি রেখে দেবো, রেখে ঠিক অসুবিধা নাই কাউন্সিলিং এর পরে, তাহলে আউটকাম যে পর এটা বলতে হবে। এতক্ষণ গেল অ্যান্টিনেটাল এর কিন্তু ম্যানেজমেন্ট, অ্যান্টিনেটাল পিরিয়ডে কখন কোন জেস্টেশনাল এজের যে ম্যানেজমেন্ট সেটা, তোমার কাছে পেশেন্ট তো মাপ ধরে ধরে আসবে না যে 24 আসলে আসবে কি 34 আসবে, কখন আসবে বলতে পারবে না। এখন যদি লেবারে আসে, কিংবা এখন পেশেন্ট তোমার ভর্তি ছিল, ভর্তি হওয়ার পরে লেবারে লেবারে গেছে পেশেন্ট, তাহলে তোমাকে ম্যানেজমেন্ট দিতে হবে না প্রি এক্লামশিয়া, এই সিভিয়ার প্রি এক্লামশিয়া, তাহলে তুমি লেবারে কি ম্যানেজমেন্ট দিবে, ম্যানেজমেন্ট অফ সিভিয়ার প্রি এক্লামশিয়া ডিউরিং লেবার, অথবা তুমি এমনি প্রি এক্লামশিয়ার পেশেন্টেরও ম্যানেজমেন্ট এখানে বলতে পারো। একটা মাইল্ড প্রি এক্লামশিয়াকেও কিন্তু লেবারে কি ম্যানেজমেন্ট দিবে মোটামুটি একই রকমই হয়। তাহলে কি এখানে আমি কি করব, পেশেন্টকে ব্লাড প্রেশার, এই সময় কিন্তু লেবারে কি হয়, টেন্স টু বি রাইজ ডিউরিং লেবার অ্যান্ড কনভালশন হতে পারে এই সময়, এটা স্ট্রেসফুল কন্ডিশন না একটা লেবার, লেবার স্ট্রেসফুল কন্ডিশন, যার জন্য ব্লাড প্রেশারও বাড়তে পারে, এই সময় কিন্তু কনভালশনও হতে পারে, যার জন্য ডিউরিং লেবার আমি পেশেন্টকে শুড বি ইন দ্য বেড, এখানে বেডে থাকতে বলবো, পেশেন্টকে হাঁটাহাঁটি করতে আমরা বলি না, পেশেন্টকে বেডে থাকতে বলি, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেই, কখন দেই গতদিনে পড়ালাম, যদি ব্লাড প্রেশার 150/100 মিলিমিটার অফ মার্কারি অথবা বেশি হয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টি হাইপারটেনসিভ যোগ করে ফেলি, আর এখানে আমরা ডিউরিং লেভারে হাফ আওয়ারলি কিন্তু আমরা কি করব, পেশেন্টের ব্লাড প্রেশার দেখতে থাকবো, মেনটেন ইনটেক আউটপুট চার্ট, প্রোফাইলেক্টিক ম্যাগনেসিয়াম সালফেট ইন কেস অফ যদি ব্লাড প্রেশার দেখা যায় যে লিভারে যাওয়ার পর ব্লাড প্রেশার 160, এখানে তোমার কনভার্সন হয় নাই কিন্তু দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার যদি 160/110 অর মোর হয়ে যায়, তা আমরা প্রোফাইলেক্টিক ম্যাগনেসিয়াম সালফেট দেবো। আর কেয়ারফুল মনিটরিং অফ দ্য ফিটাল ওয়েলবিং ইজ ম্যান্ডেটরি, তাহলে মায়ের এগুলো দেখবো এবং ফিটাসের মনিটর করতে থাকবো, আর লেবার শুড বি কি
আর্টেল কার্টেল মানে কি শর্টকাট করার চেষ্টা করব বাই লোয়ার আপসার অফ মেমব্রেন, যেটা আগেও বলছি আর্টিফিশিয়াল রাপসার অফ মেমব্রেন একটা। আর ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেজে আমরা কি করব, ফার্স্ট স্টেজে সাধারণত আমরা রাপসার অফ মেমব্রেন করি, আর সেকেন্ড স্টেজ মানে কি ফুল ডাইলেশন আপ টু ডেলিভারি না, এই সময় আমরা সেকেন্ড স্টেজ আমরা কার্টেলড করব অর ভেন্টোস। তাহলে আমরা সেকেন্ড স্টেজ ফরসেপ অর ভেন্টোস দিয়ে আমরা দ্রুত ডেলিভারি করার চেষ্টা করব। এখন আসো, ডেলিভারি হয়ে গেল, এখন ডেলিভারি পর পিয়ার পিরিয়ড আমি কিভাবে ম্যানেজ করব। পিয়ার পিরিয়ড প্যাশেন্ট শুড বি ক্লোজলি ওয়াচড অ্যাট লিস্ট 48 আওয়ার্স বিকজ ডিউরিং দিস পিরিয়ড কনভার্সন ইউজুয়ালি অকার পোস্টপার্টাম এক্লাম্পসিয়া হয় না, এই সময় 48 আওয়ার্সের মধ্যে বেশি হয়। এই একটা যার জন্য ক্লোজলি প্যাশেন্টকে আমরা ওয়াচ করতে থাকবো অ্যাট লিস্ট 48 আওয়ার্স। এছাড়া আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ তো দিবই, কতটুকু প্রেশারে আমরা দিব সেটা আগেই বলছি যে এই প্রেশার পর্যন্ত আমরা আমরা অ্যান্টি হাইপারটেনসিভ দিব। আর পেশেন্ট শুড বি কিপড ইন হসপিটাল টিল ব্লাড প্রেশার ইজ ব্রট ডাউন টু সেফ লেভেল, সেফ লেভেলে না আসা পর্যন্ত এই পেশেন্টকে কিন্তু আমরা হসপিটাল থেকে ডিসচার্জ দিব না। তারপরেও যদি কোনো পেশেন্ট যেতে চায়, আমরা তো জানি কিছু পেশেন্ট ডিআরবি দিয়ে চলে যায়, কিছু ডিসচার্জ অন রিকোয়েস্টে যায়, কিন্তু আমরা আমাদের নীতিতে ঠিক থাকবো যে আমরা পেশেন্টকে একটা সেফ লেভেলে আমরা তার ব্লাড প্রেশার এবং যখন প্রোটিন ইউরিয়া ডিসঅ্যাপিয়ার করবে তারপর আমরা রোগীটাকে কিন্তু হসপিটাল থেকে ছুটি দেব। তাহলে পিয়ার পিরিয়ডে আমরা এইগুলো করি। তোমাদের একটা টার্ম আছে কিন্তু কি অ্যাকুট ফালমিনেন্ট প্রিএক্লামশিয়া, একটা দেখবা অনেক সময় দেখা যাবে যে শর্ট নোট আসতে পারে। অ্যাকুট ফালমিনেন্ট প্রিএক্লামশিয়া কাকে বলে? অ্যাকুট ফালমিনেন্ট প্রিএক্লামশিয়া বলে যে অনসেট অফ প্রিএক্লামশিয়া ইজ অ্যাকুট, পেশেন্ট হয়তো তুমি চেক আপে আছে ভালোই আছে, হঠাৎ করে তার প্রিএক্লামশিয়া ডেভেলপ করলো অ্যাকুট এবং দেয়ার ইজ র্যাপিড ডিটেরিয়েশন অফ প্রিএক্লামশিয়া উইথ সিভিয়ার হাইপারটেনশন। অনেক পেশেন্ট আছে যে আগে বলবে যে নর্মাল ছিল, এখন ধাম করে তার প্রেশার বাড়ছে দেখো, এবং প্রিএক্লামশিয়া এডিমা প্রোটিন সবই পাচ্ছ, একেই বলে অ্যাকুট ফালমিনেন্ট প্রিএক্লামশিয়া। আর এখানে কি হবে, দেয়ার ইজ কনস্ট্যান্ট থ্রেট অফ কনভালশন, এখানে কনভালশন হতে পারে, সেরিব্রাল হিমোরেজ হতে পারে, কার্ডিয়াক ফেলিওর ডেভেলপ করতে পারে, আর প্লেসেন্টাল হিমোরেজ হতে পারে, কার্ডিয়াক ফেলার ডেভেলপ করতে পারে। এখানে ম্যানেজমেন্টটা কি সাইন সিমটম তোমার সিভিয়ার এর মতোই পাবে, এখানে ম্যানেজমেন্টটা কি, এখানে আমি অ্যান্টি হাইপারটেনসিভ যোগ করব, ম্যাগনেসিয়াম সালফেট দিব এবং ইমিডিয়েট ডেলিভারি করব উইদিন 6 to 8 আওয়ার্স, এটা মনে রাখতে পারে। অ্যাকুট ফালমিনেন্ট প্রিএক্লামশিয়াতে ম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ, কনভালশন প্রিভেনশনের জন্য ম্যাগনেসিয়াম সালফেট দিব এবং ইমিডিয়েট ডেলিভারি করব। এখন আসো তোমরা প্রোগনোসিস অফ প্রিএক্লামশিয়া, এতক্ষণ তো তোমাদের ট্রিটমেন্ট পড়ালাম, প্রোগনোসিস কি? প্রোগনোসিস অফ প্রিএক্লামশিয়া সবই বইয়ের পড়া, কিন্তু এটা ডিপেন্ড করে কার উপর, পিরিয়ড অফ জেস্টেশন, সিভিয়ারিটি অফ ডিজিজ এন্ড রেসপন্স টু ট্রিটমেন্ট, কিছু জিনিসের উপর প্রোগনোসিস ডিপেন্ড করে। মনে করো একটা পেশেন্টের প্রিএক্লামশিয়া আছে, সে ট্রিটমেন্টই করালো না, তাহলে কি প্রোগনোসিস ভালো হবে? ভালো হবে না। একটা পেশেন্টের প্রিএক্লামশিয়া ডেভেলপ করছে, তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে আসছে, তাড়াতাড়ি ট্রিটমেন্ট দিয়েছে, তার প্রোগনোসিসটা ভালো হবে। সেই জন্য বলছে যে এটা ডিপেন্ড করে পিরিয়ড অফ জেস্টেশন, সিভিয়ারিটি অফ ডিজিজ এন্ড রেসপন্স টু ট্রিটমেন্ট। তাহলে ইমিডিয়েট প্রোগনোসিসটা ডিপেন্ড করে, যদি তোমার মনে করো প্রিএক্লামশিয়া আর্লি ডিটেক্ট হয় এবং ইফেক্টিভ ট্রিটমেন্ট আমরা শুরু করতে পারি, তাহলে গুড প্রোগনোসিস। বাট যদি ইফ আনট্রিটেড অর অ্যাকুট অনসেট, বোথ দ্য মাদার অ্যান্ড বেবি আর ইন ডেঞ্জার। আর ম্যাটারনাল মর্টালিটি আমাদের দেশে দেখা যায় যে কিসে হয়, সেকেন্ড কমন কজ কিন্তু যে এক্লামশিয়াতে। তাহলে এখানে একটা প্রিএক্লামশিয়ার রোগী ম্যাটারনাল মর্টালিটি কিসে কিসে হবে বলো? এখানে এক্লামশিয়াতে হতে পারে, এখানে অ্যাব্রপশিয়া প্লাসেন্টা ডেভেলপ করে কিন্তু হতে পারে, অ্যাকুট রেনাল ফেলিওরে হতে পারে, পালমোনারি ইডিমা ডেভেলপ করে হতে পারে, হেলথ সিনড্রোমে হতে পারে, ডিআইসিতে হতে পারে। বোঝা গেছে? ম্যাটারনাল মর্টালিটি অ্যাজ এ হোল ম্যাটারনাল মর্টালিটি পড়াতে গেলে তো পিপিএস, তো অ্যাবর্শন, এক্লামশিয়া বিভিন্ন তো কারণ আছে, কিন্তু তোমার যদি প্রি এক্লামশিয়া বলে তাহলে শুনতে পাচ্ছ? শুধু যদি প্রিএক্লামশিয়াতে যদি তোমার বলে যে ম্যাটারনাল মর্টালিটি প্রিএক্লামশিয়াতে কি কি কারণে মারা যেতে পারে একটা মা, তাহলে তুমি বলবে অনেকগুলো কারণ আছে, এটা পরীক্ষাতেও আসে কিন্তু, তাহলে তোমরা খালি এক্লামশিয়া বলে বসে থাকবে না।
কিংবা অনেক সময় ফেসে ফেলে, এটা ম্যাটারনাল মর্টালিটির সঙ্গে ফেসে ফেলে। হ্যাঁ, তাহলে যদি ম্যাটারনাল মর্টালিটি প্রিএক্লামশিয়াতে ম্যাটারনাল মর্টালিটি কজ কি কি, তাহলে তোমরা লিখবা এক্লামশিয়া, অ্যাব্রাসিয়া, প্লাসেন্টা, অ্যাকুট্রিনাল ফেলিওর, পালমোনারি ইডিমা, ডিআইসি, হেলথ সিন্ড্রোম এটসেট্রা, অনেক কারণ বের হয়ে গেল। আর এখানে পেরিনেটাল মর্টালিটি হবে। পেরিনেটাল মর্টালিটি কি কারণে হয় কি, ডেভেলপ কান্ট্রিতে দেখা যায়, স্টাডি করে দেখা গেছে যে ওখানে 7-10% পেরিনেটাল মর্টালিটি, আর ইন ডেভেলপিং কান্ট্রি লাইক আওয়ার কান্ট্রি 50% পেরিনেটাল মর্টালিটি হয়। আমরা এটা পড়লাম কি, ইমিডিয়েট প্রোগনোসিস, প্রোগনোসিস এর মধ্যে তাহলে কিসের কিসের উপর ডিপেন্ড করে প্রোগনোসিস, আমরা পয়েন্ট 2-3টা জানলাম। ইমিডিয়েট প্রোগনোসিস কি কি হতে পারে, আর লেট প্রোগনোসিস অথবা লং টার্ম প্রোগনোসিস, লং টার্ম প্রোগনোসিস দেখা যায় যে রুগীটার আগে প্রেশার ছিল না, এই সময় প্রেশার বাড়লো, এই দেখা যায় যে রিকারেন্স, ইন এ ফিউচার প্রেগনেন্সি দেখা যায় যে 30% চান্স থেকে যায়, এই পেশেন্টটার পরবর্তী সময়ে 30% কেসে আবার তার প্রিএক্লামশিয়া হতে পারে। আর একটা হতে পারে যে এই যে প্রেশারটা বাড়লো, এই প্রেশারটা তার কন্টিনিউ করে যেতে পারে, হয়তো সে বাচ্চা নিচ্ছে না, আর বাচ্চা নেয়নি, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে তার হাইপারটেনশনটা থেকেই যায়। এটাই লং টার্ম প্রোগনোসিস। এখন আসো কমপ্লিকেশন অফ প্রিএক্লামশিয়া। তোমরা খালি হেডলাইনটা লিখবো, তাহলে বইয়ে সবই পাবে। কমপ্লিকেশন অফ প্রিএক্লামশিয়া, কমপ্লিকেশন অফ প্রিএক্লামশিয়া মানে এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস, মা আর বাচ্চা, এটা সবসময় মনে রাখবা। অফসের কেসে কিন্তু এই দুইটা জিনিস খেয়াল রাখবা। তাহলে কমপ্লিকেশন অফ প্রিএক্লামশিয়া ক্যান এফেক্ট বোথ মাদার এন্ড ফিটাস। এখন সবসময় ভাগ করে করে বলবা, ইমিডিয়েট কমপ্লিকেশন, রিমোট কমপ্লিকেশন। ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে ম্যাটারনাল, ফিটাল, পরে আসো রিমোট। ইমিডিয়েট এর ম্যাটারনাল কি কি হতে পারে কমপ্লিকেশন, ম্যাটারনাল কমপ্লিকেশনের মধ্যে আবার ভাগ করে বলবা, অ্যান্টিনেটাল পিরিয়ডে কি হতে পারে, ইন্টারনেটাল পিরিয়ডে কি হতে পারে, পোস্টনেটাল। তাহলে অ্যান্টিনেটাল মিনস ডিউরিং প্রেগনেন্সি কি হতে পারে, একটা প্রিএক্লামশিয়া রোগী এক্লামশিয়া, অ্যান্টিনেটাল এক্লামশিয়া, অ্যাব্রাসিয়া, প্লাসেন্টা, অলিগিউরিয়া, তারপরে ব্লারিং ভিশন অথবা ব্লাইন্ডনেস, প্রিটার্ম লেবার, হেলথ সিন্ড্রোম, পালমোনারি ইডিমা, অলিগিউরিয়া, অলিগোহাইডামনিওস, ক্রনিক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি অনেক হতে পারে। এটা তোমার অ্যান্টিনেটাল। ইন্টারনেটাল কি হতে পারে তোমার, ইন্টারনেটালও এক্লামশিয়া, প্রত্যেকটা জায়গায় বলবা এক্লামশিয়া, অ্যান্টিনেটালও এক্লামশিয়া, ইন্টারনেটালও এক্লামশিয়া, এক্লামশিয়া পোস্টপার্টাম হেমোরেজ। আর ডিউরিং পিওপেরিয়াম হতে পারে কি, এখানে পিওপেরিয়াম কি পোস্টপার্টাম এক্লামশিয়া হয় না, পোস্টপার্টাম এক্লামশিয়া হতে পারে, এখানে হেমোরেজ হতে পারে, শক, সেপসিস। তাহলে তোমাদের ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে মায়ের, বাচ্চার, মায়ের কি কি হতে পারে, অ্যান্টিনেটাল, ইন্টারনেটাল, পোস্টনেটাল। এখন আসে ফিটাল কমপ্লিকেশন, ফিটালের কি হতে পারে, ফিটাল রিস্ক ইজ রিলেটেড টু দ্য সিভিয়রিটি অফ প্রিএক্লামশিয়া, ডিউরেশন অফ ডিজিজ অ্যান্ড ডিগ্রি অফ প্রোটিন ইউরিয়ার উপর ডিপেন্ড করে। তাহলে কি কি হতে পারে, একটা আইউজিআর হতে পারে, এক্সপেক্টেড বেবি হতে পারে, প্রিম্যাচুরিটি হতে পারে, আইওডি হতে পারে। তাহলে ম্যাটারনাল, ফিটাল কমপ্লিকেশন আর্লি তোমার গেল। এখন লেট, রিমোট কি তোমার কমপ্লিকেশন হতে পারে, রিমোট কমপ্লিকেশন একটা রেসিডুয়াল হাইপারটেনশন, যেটা একটু আগেই তোমাদের আমি বললাম, তার রেসিডুয়াল হাইপারটেনশন 50% কেসে থেকে যেতে পারে। এটা সাধারণত দেখা যায় যে 6 মাস পরেও যখন থাকে হাইপারটেনশন, তাকে আমরা বলি রেসিডুয়াল হাইপারটেনশন। বোঝা যাচ্ছে, রিমোট কমপ্লিকেশন, আমার কথার ফাঁকে তোমরা কথা বলো, রিমোট কমপ্লিকেশন, বুঝতে পারছো? জি ম্যাম। আসলো একটা শুধু রিমোট কমপ্লিকেশন, তখন কি করবা, শুধু কমপ্লিকেশন আসলে তো তোমরা অনেক লিখে ফেললা, যদি হঠাৎ করে দেয় যে শুধু রিমোট কমপ্লিকেশন বলো, তখন প্রথম থেকে অনেকে আছে প্রথম থেকে শুরু করবে এরকম, অ্যাজ এ এক্সাম্পল, আমরা তো খাতা দেখে আমরা বুঝি, অনেক কিছু লিখে পাতা পড়ে রাখে, তাহলে তো হবে না। রিমোট বললে রিমোটই তোমাকে লিখতে হবে। তাহলে একটা রেসিডুয়াল হাইপারটেনশন, রেসিডুয়াল হাইপারটেনশন বলে কি, এই হাইপারটেনশনটাতে থেকে গেল এবার পারসিস্ট করে ইভেন আফটার 6 মান্থ, তখনই বলবো রেসিডুয়াল হাইপারটেনশন। আর একটা কি, রিকারেন্ট প্রিএক্লামশিয়া, যেটা এটাও আগে বলছি আমি, ক্রনিক রেনাল ডিজিজ থেকে যেতে পারে। আর একটা পরবর্তী প্রেগনেন্সি হলে তাদের রিস্ক অফ অ্যাব্রাসিয়া, প্লাসেন্টা হতে পারে। অল্প কয়েকটা পয়েন্ট। আচ্ছা, পোস্টপার্টাম তোমার কি, একটা টার্ম বলে কি, পোস্টপার্টাম প্রিএক্লামশিয়া, এটা খুব রেয়ার, যদিও তোমাদের অত জানা দরকার নেই, একটু 1 মিনিটের মধ্যে জেনে রাখো। হ্যাঁ, পোস্টপার্টাম প্রিএক্লামশিয়া রেয়ার কন্ডিশন, এই মোস্ট কেসেস অফ পোস্টপার্টাম প্রিএক্লামশিয়া ডেভেলপ করে উইদিন 48 আওয়ার্স অফ চাইল্ড বার্থ, সাইন সিমটম একই, যেমন আমরা প্রিএক্লামশিয়াতে সাইন সিমটম পড়ছি যে ব্লাড প্রেশার, প্রোটিন ইউরিয়া, হেডেক, ব্লাইন্ডনেস, সব একই, আগের সাইন সিমটম, রিস্ক ফ্যাক্টরও একই, যেটা আগে আমরা রিস্ক ফ্যাক্টর প্রিএক্লামশিয়াতে পড়ছি। এখানে কমপ্লিকেশন কি, এখানে কমপ্লিকেশনের মধ্যে যেহেতু পোস্টপার্টাম, এখানে বাচ্চার কমপ্লিকেশনটা আসবে না, ভুলে যেন বাচ্চা লিখবা না, শুধু মায়েরটাই লিখবা, এটাই বলার জন্য।
পোস্টমর্টম এক্লামশিয়া হতে পারে, পালমোনারি ইডিমা হতে পারে, স্ট্রোক হতে পারে, এলসিম হাইপারটেনশন, প্রিভেনশন অফ কনভালশন, অবস্টেটিক ম্যানেজমেন্টটা বাদ পড়বে। বোঝা গেছে? এটা 1 মিনিটের মধ্যে হয়ে গেল তোমাদের। তোমাদের কিন্তু ইয়েতে অস্পিতে কিন্তু তোমাদের যে ম্যাগনেসিয়াম সালফেট আসে, হ্যাঁ, ম্যাগনেসিয়াম সালফেট সম্বন্ধে তোমাদের কিন্তু সব জানতে হবে। তোমাদের আরেকটা কথা আমি বলছি, নূরজাহান ভুঁইয়া বই আছে, তোমরা সুন্দর করে পড়বে। আচ্ছা, আমরা যে ড্রাগ গুলো ইউজ করি, কি কি ড্রাগ? ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করি, মিথাইল ডোপা ইউজ করি, নিফেডিফিন ইউজ করি, ল্যাবেডালল ইউজ করি, হাইড্রালাজিন ইউজ করি, এগুলো কিন্তু একটু একটু তোমাদের জানতে হবে। বুঝতে পারছো? এগুলা কিন্তু বইয়ে আছে, নূরজান ভুঁইয়াতে আছে, একটু পড়ে নিবা। আর আমি তোমাদের একটা শোনো, আমার কাছে একটা ফ্লো চার্ট আছে, আমি এটা আমি স্ক্যান করে তোমাদের কার আমি ইমেল একটা পাঠাইও তো, আমি তাকে দিয়ে দিব, সে সবাইকে দিয়ে দিবে। শুনতে পাচ্ছ? জি ম্যাম। কাছে একটা ফ্লো চার্ট আছে যেটা তোমাদের বইয়ে নাই, অন্য জায়গায় আছে বই। তোমরা নূরজান ভুঁইয়ার এটার মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট অন্য ড্রাগ গুলা খুব সুন্দর আছে, এটা বললে হবে। সাথে ফ্লো চার্ট আছে একটা, একটা পেজের শুরু, বুঝছো? একটাই পেজ আমি এটা তোমাদের আমি দিয়ে দিব, এটা আমি দিয়ে দিব। আমাকে একজন এই ক্লাস শেষে একজন তোমরা যে আমাকে যে ইয়ে পাঠাবে তোমাদের পার্সেন্টেজ, ওই ইমেলে আমি দিয়ে দিব। হ্যাঁ, সবাইকে দিয়ে দিও ফ্লো চার্টটা। এই ড্রাগ গুলার মধ্যে ইম্পর্টেন্ট, কিন্তু সব ড্রাগই ইম্পর্টেন্ট, তার মধ্যে ম্যাগনেসিয়াম সালফেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের ম্যাগনেসিয়াম সালফেটটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন তোমাদের আমি প্রি এক্লামশিয়া, মাইল, সিভিয়ার পড়লাম। প্রি এক্লামশিয়ার পরে কি আসে তোমার? এক্লামশিয়া, তাই না? আচ্ছা, তোমাদের প্রি এক্লামশিয়াতে যে যে প্রিভেনশন অফ কনভার্সন বললাম যে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে করা যায়, ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ অনেক সুন্দর, ওটা আমি বলবো। আচ্ছা, আর কি? ডায়াজিপাম দিয়ে, ডায়াজিপাম কিন্তু আমরা 1 ampoule 20 মিলিগ্রাম দিয়ে দিই। আরেকটা আছে ফেনিটয়েন। ফেনিটয়েন কি করে? এটা ইনহিবিট দ্য অ্যাকশন অফ মোটর কর্টেক্স। এটারও ডোজ আছে, এত ডোজ জানলে তো তা ঘুরে যাবে। আর আমরা পালমোনারি এডিমা হলে অনেক সময় ডায়াবেটিস ইউজ করি, এমনি সময় কিন্তু ইউজ করি না, কারণ এটা কি প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকে আরো বাড়ায় দেয়। নর্মালি কিন্তু ইউজ করি না, পাল মা আগে বাচ্চা পরে, মাকে আগে বাঁচাতে হবে, সেই জন্য আমরা ইউজ করি। আচ্ছা, এরপরে আসো সংক্ষেপে এক্লামশিয়া। হ্যাঁ, এক্লামশিয়া তোমরা কিছুটা নিজেরা পড়ে নেবে, অনেক ছোট্ট চ্যাপ্টার এক্লামশিয়া। তোমাদের আগেই বলছি যে সংজ্ঞা কি, প্রি এক্লামশিয়া উইথ কি কনভালশন অ্যান্ড অর কমা। প্রি এক্লামশিয়ার সাথে কনভালশন থাকলে আমরা কনভালশন এবং কমা, অথবা কমা যদি নাও থাকে তাকেই আমরা বলি এক্লামশিয়া। ইনসিডেন্সটা কি, প্রাইমিদের দেখা যাচ্ছে যে এক্লামশিয়ার রোগী যতগুলো আসে তাদের মধ্যে আমরা যদি স্টাডি করে দেখি যে 75% প্রাইমি। টুইন প্রেগনেন্সিতেও কমন। প্যাথোফিজিওলজি কি আগের মতোই, সিভিয়ার প্রি এক্লামশিয়া, মাইল্ড প্রি এক্লামশিয়া, যে প্যাথোফিজিওলজি আমি পড়ানো হয়ে গেছে একই তোমাদের প্যাথোফিজিওলজি, যার জন্য এক্লামশিয়াটা আসলে শর্ট। আর কজেস অফ কনভার্সন, কেন কনভার্সনটা হয়, কনভার্সনটা হয় কি, সেরিব্রাল ইরিটেশনের জন্য, সেরিব্রাল অ্যানোক্সিয়ার জন্য, সেরিব্রাল ইডিমার জন্য। আরো কিছু কজ আছে, এই তিনটা জানলে হবে। তাহলে সেরিব্রাল ইরিটেশন, অ্যানোক্সিয়া, ইডিমা, যার জন্য কনভালশনটা হয়। আর এই যে ফিটটা হয়, অনসেট অফ ফিট, ফিট মিন্স কি, কনভালশনটা হয়, এই ফিটটা কি অ্যান্টিনেটাল হতে পারে, ইন্টারনেটাল, পোস্টনেটাল। আমরা বললাম না একটু আগে যে অ্যান্টিনেটাল এক্লামশিয়া, ইন্টারনেটাল এক্লামশিয়া, পোস্টনেটাল, আমরা কমপ্লিকেশন করছি না। সিভিয়ার প্রি এক্লামশিয়ার কমপ্লিকেশনের মধ্যে একটা কমন সবার মাঝে, যেটা এক্লামশিয়া। তাহলে অ্যান্টিনেটাল এক্লামশিয়া কত পার্সেন্টের হয়? 50% অ্যান্টিনেটাল, 30% ইন্টারনেটাল, 20% পোস্টনেটাল। বুঝতে পারছো? এটা 1 ঘন্টা পরে সাথে সাথে করবা। তাহলে এই ফিটটা অ্যান্টিনেটাল 50, 30, 40, মানে অ্যান্টিনেটাল, ইন্টারনেটাল, পোস্টনেটাল। এখন এই কনভার্সনটা তোমাদের বইয়ে দেখো আছে 4টা স্টেজে, তোমরা ওটা পড়বা সুন্দর করে। ওটা প্র্যাকটিক্যালি না বুঝালে তোমরা বুঝবে না, অনেকে বুঝো, এটা তো ক্লাস হয়ে গেছে একবার। 4টা স্টেজ আছে, আমি শুধু স্টেজগুলোর নাম বলবো। টনিক, একটা হচ্ছে প্রি মনিটরি, তারপর টনিক, ক্লনিক, স্টেজ অফ কমা। হ্যাঁ, এদের টাইমও আছে, এবং টনিকে প্রি মনিটরিতে কেমন করে পেশেন্ট, এটা একটা পেশেন্ট প্র্যাকটিক্যালি দেখলে কিন্তু তোমরা আরো ভালো বুঝবে। টনিক, ক্লনিক, স্টেজ অফ কমা, এটা কিন্তু 4টা স্টেজ, বইয়ে একটু পড়ে নিও তোমরা।
আচ্ছা, এক্লামশিয়ার একটা রুগী আসলে আমরা একটা তোমার কাছে হঠাৎ করে একটা কনভার্সনের রুগী আসলো, এটা এক্লামশিয়া তো নাও হতে পারে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে? এটা ইপিলেপসি থাকতে পারে, হিস্টেরিয়া হতে পারে, এনকেফ্যালাইটিস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, হতে পারে না? তোমরা ডিফারেনশিয়েট দেখলে যে পেশেন্টের প্রেগনেন্সি, কিন্তু পেশেন্ট নর্মাল প্রোটিনিউরিয়া নাই, তখনই কিন্তু তোমাদের মাথায় টাস্ক করতে হবে যে এটা এক্লামশিয়া না, অথবা সবই ভালো। হিস্টেরিয়া হতে পারে, সে ইচ্ছা করে, তোমরা হিস্টেরিয়ার পেশেন্ট বুঝবা, দেখবে যে আইবল রোল করে, তারপরে তার জ্বরের যদি হিস্ট্রি থাকে আগে থাকতে এনকেফালাইটিস মেনজাইটিস এগুলো আছে কিনা, তারপর তো ইনভেস্টিগেশন আছে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মানে কি? কনফার্ম না, আমি তো তাকে কনফার্ম করব বিভিন্ন ইনভেস্টিগেশন করে যে কি। তাহলে তোমার যদি পরীক্ষার খাতায় আসে যে এক্ল্যাম্পসিয়ার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি, তাহলে যেন লিখতে পারো ইপিলেপসি, হিস্টেরিয়া, এনকেফালাইটিস, মেনিনজাইটিস, অথবা কোনো ইন্ট্রাক্রানিয়াল তার আগে থাকতে টিউমার আছে, সে হয়তো জানে না, অথবা জানতে পারে, সে আমাদের কাছে বলে নাই। এখন প্রেগনেন্সি আসছে কনভার্সন নিয়ে এক্ল্যাম্পসিয়া বলে চলে আসবে, কিন্তু প্রেগনেন্সিটা কনভার্সন হলেই দেখবে যে জানুক আর না জানুক, আমরা ডাক্তার না, গ্রামের মানুষ বলবে যে এক্ল্যাম্পসিয়া, ওরা জানেই, একদম তোমাকে ডায়াগনোসিস বলে দিয়ে চলে আসবে। তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এটা। ম্যাটারনাল কমপ্লিকেশন এক্ল্যাম্পসিয়াতে কি হতে পারে? এক্ল্যাম্পসিয়া হলো একটা কনভার্সন হয়ে ম্যাটারনাল ইঞ্জুরি হতে পারে, দেখবে যে টাং বাইট হবে, ইঞ্জুরি টু ফল পড়ে হঠাৎ পড়ে যায়, তার যে কোনো জায়গাতে একটা ইঞ্জুরি হতে পারে। আর একটা কি, পালমোনারি ইডিমা হতে পারে, আর একটা হাইপারপাইরেক্সিয়া হয়, রিনাল ফেলু ডেভেলপ করতে পারে, তারপরে হেপাটিক কমপ্লিকেশন হতে পারে, সেরিব্রাল ইডিমা হতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে, হেমাটোলজিক্যাল কিছু চেঞ্জ হতে পারে, আর পোস্টপার্টাম তার শক, সেপসিস, সাইকোসিস ডেভেলপ করতে পারে। তাহলে ম্যাটারনাল কমপ্লিকেশন অফ এক্ল্যাম্পসিয়া এগুলা পড়ে নিও, বইয়ে শক করা আছে। প্রোগনোসিসটা কি, এখানে প্রোগনোসিস তোমার ডিপেন্ড করে, হ্যাঁ, নাম্বার অফ ফিটের উপর ডিপেন্ড করে, যার যত বেশি ফিট তাদের প্রোগনোসিস খারাপ। একটা ফিটের উপরে রুগীটা যদি আমরা রিসিভ করতে পারি কিংবা কাছে বাড়ি, তাড়াতাড়ি চলে আসতে পারছে, অনেকের বাড়ি 10 মাইল 15 মাইল দূরে, তারা আসতেই তোমাদের সময় লাগছে, তাহলে তোমার কিন্তু এখানে নাম্বার অফ ফিট যত বেশি সময় যাবে তত ফিট বেশি হতে পারে না। অথবা অনেকে ফিট আছে যে অনেকের ফিট দেখা গেল যে সময় যাচ্ছে কিন্তু ফিট হয়তো একবারই হতে পারে, তাহলে এটা প্রোগনোসিস ডিপেন্ডস অন নাম্বার অফ ফিট, টাইম বিটুইন নাম্বার অফ ফিট, টাইম বিটুইন কনভার্সন স্টার্টিং ট্রিটমেন্ট। তোমরা কি শুনতে পাও? আচ্ছা, তাহলে প্রোগ্নোসিস ডিপেন্ড করে কি, নাম্বার অফ ফিট, টাইম বিটুইন কনভার্সন ইন স্টার্টিং ট্রিটমেন্ট, মানে কখন কনভার্সন হলো, কখন ট্রিটমেন্টটা শুরু করলাম, আর টাইম বিটুইন কনভার্সন এন্ড ডেলিভারি, কখন কনভার্সন হলো ডেলিভারি, এই টাইমটার উপর ডিপেন্ড করে। আর যদি অলিগোরিয়া নিয়ে আসে পেশেন্টটা, তাহলে কিন্তু প্রোগনোসিসটা খারাপ, যদি দেখা যায় অলিগোরিয়া নাই তাহলে কিন্তু ভালো, যদি লেস দেন 400 হয় তাহলে প্রোগনোসিস খারাপ, আর যদি ব্লাড প্রেশার যদি থাকে তোমার মোর দেন 200 যদি থাকে মিলিমিটার অফ মার্কারি, তাহলে কিন্তু প্রোগনোসিস খারাপ। ডেথ দেখলাম সাথে কি কারণে কিভাবে হয়, কার্ডিয়াক ফেলুর, পালমারের ইডিমা, সেরিব্রাল হিমোরেজ, অ্যাকুট রেনাল ফেলার, এআরডিএস। আচ্ছা শোনো, তোমাদের তো আমার এই টাইম শেষ হয়ে গেছে, তোমাদের তো আরো অনেক আছে আমার, তোমাদের কি আর একটা ক্লাস নিবো আমি? কারণ ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা তোমাদের পড়াতে হবে, শুনতে পাচ্ছো? তোমার ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা পড়াতে হবে, তারপরে হাইড্রালাজিন। অবশ্যই শোনো, আমি একটা কথা বলিনি তোমাদের, তোমাদের ম্যাগনেসিয়াম সালফেট তোমরা মুলতান ভূঁইয়াটা আছে না, মুলতান ভূঁইয়া, নতুন মুলতান ভূঁইয়াতে ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা কিন্তু খুবই সুন্দর। এটা যদি বুঝতে অসুবিধা হয়, আমি তুমি আমার আমার সাথে তোমরা ফোনে কথা বলবে, দরকার হলে আর একটা ক্লাস দিবো, এক নম্বর কথা। দুই নম্বর কথা শোনো, আমি একটা প্রস্তাব তোমাদের ইমেলে আমি দিব, হ্যাঁ হ্যাঁ, একটা ফ্লোচার্ট তোমাদের ইমেলে আমি দিব, যে আমাকে পার্সেন্টেজটা দিবে, একটা ফ্লোচার্ট তোমাদের আমি ইমেলে আমি পাঠাই দিব। আর তোমাদের তোমরা নুরজান ভুঁইয়া দেখে ট্রিটমেন্টটা পড়বে, ম্যাগনেসিয়াম সালফেটটা বুঝতে পারো কিনা দেখো, যদি না বুঝতে পারলে আমাকে ফোন দিবে, আমি তোমাদের এক্সট্রা একটা ক্লাস নিবো, হ্যাঁ, ড্রাগ গুলো সম্বন্ধে। ইম্পর্টেন্ট বলতে চাচ্ছিলাম, কিন্তু তোদেরকে বলতে বলতে 40 মিনিট চলে গেল দেখি, কারণ ওইটা পড়াতে আমার আরো 40 মিনিট লাগবে। হ্যাঁ।
সে তো অর্ধেক করে লাভ নাই, তাহলে তোমরা এক্লামশিয়াটা তোমরা একটু সুন্দর করে পড়ে নিও। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আছে কিন্তু, ও যে মেনটেন এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, অক্সিজেনেশন, তারপর তোমার প্রিভেনশন অফ ইনজুরি, ডেলিভারি, ইমিডিয়েট ডেলিভারি। হ্যাঁ, ওটা কিছুটা এক্লামশিয়াটা আমি একটু বলবো, আর একটু সাথে তোমাদের ট্রিটমেন্টটা বলবো। হ্যাঁ, বোঝা গেছে? তোমরা তাহলে আমাকে ফার্স্ট দেখো, আমি একটা ফোসেট তোমাদের দিব। হ্যাঁ, একটা ওটা বইয়ে নাই আমার একটা, যদি অনেক কিছু বলে। হ্যাঁ, যদি দেখলাম সে রিসেন্টলি কিন্তু অনেক কিছু বলে, যে ওজেসবির অনেক কিছু রিসেন্ট আপগ্রেড, কিন্তু তোমাদের বইয়ে যেটা আসবে সেটাই ধরা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এখন রেখে দিলাম, বাকিটা আর একটা ক্লাস নিবো।